গুড মর্নিং ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা চিহ্ন গঠন শিখব, তাহলে চলো শুরু করা যাক। আ থেকে আ থেকে আকার, আ থেকে আকার। হস্যই 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 থেকে হস্যই থেকে হস্যিকার হস্যিকার। দীর্ঘই 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 থেকে দীর্ঘই থেকে দীর্ঘিকার দীর্ঘিকার। হস্যু 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 থেকে হস্যু থেকে হস্যকার হস্যকার। দীর্ঘ 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 থেকে দীর্ঘ থেকে দীর্ঘকার দীর্ঘকার। রি 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 থেকে রি থেকে রিকার রিকার। এ এ এ থেকে এ থেকে একার একার। ওই 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 থেকে ওই থেকে ওইকার ওইকার। ও ও ও থেকে ও থেকে ওকার ওকার। ও ও ও থেকে ও থেকে ওকার ওকার। বন্ধুরা, আমরা এবার দেখব চিহ্নগুলো কেমন হয়। আ, যেমন আ থেকে আকার, আকারের চিহ্নটা এই রকম হয়, এইটা হচ্ছে আকার। হস্যই হস্যই থেকে কি হয়, হস্যিকার। হস্যিকারের চিহ্নটা এই রকম হয়, এটা হচ্ছে হস্যিকার। দীর্ঘই দীর্ঘই থেকে দীর্ঘিকার, দীর্ঘিকার চিহ্ন হচ্ছে দীর্ঘিকারের চিহ্ন এই রকম, এটা দীর্ঘিকার। হস্যু হস্যু থেকে হস্যকার, হস্যকার এইরকম হয় হস্যু। দীর্ঘ দীর্ঘ চিহ্নটা এই রকম। রি রিয়ের চিহ্ন এই রকম, আমরা রিকার এইভাবে লিখি। এ এ থেকে একার, একারের চিহ্নটা এই রকম, এইটা একার। ওই ওইয়ের চিহ্নটা এই রকম, এইটা ওইকার। ও এটা ওকারের চিহ্ন, ওকার এরকম এরকম, এটা ওকার। ও এটা ওকার, ওকার এরকম হয়। তাহলে বন্ধুরা, আমরা আকার, হস্যিকার, দীর্ঘিকার, হস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার এবং ঔকার শিখলাম। চিহ্নগুলো দেখতে কেমন হয় সেগুলো চিনলাম। কোন স্বরবর্ণ থেকে কোন চিহ্ন গঠন করা হয় সে বিষয়ে আজ আমরা পড়লাম, তোমরাও পড়বে, যত পড়বে তত শিখবে। তাহলে বন্ধুরা, আজ আসি, টাটা।